চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যোগ দেব তার সঙ্গে। শফিক, যেটি বলতে পারি বেশ ঘন্টাখানিক আগে কিন্তু চট্টগ্রামে যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতে অভিযান শুরু করেছে সিরিয়ার পক্ষ থেকে। আপনি হয়তো জানেন যে এখানে প্রায় 200-র মতো বিভিন্ন অবৈধ স্থাপনা ছিল, সেই অবৈধ স্থাপনাগুলো এখন ভেঙে দেওয়া হয়েছে এই লং বোমের মাধ্যমে। আপনি হয়তো দেখছেন এখানে অসংখ্য যে যারা বাঁশ গাছ অথবা বিভিন্ন যে খুঁটি দিয়ে বিভিন্ন অবৈধভাবে এই স্থাপনাগুলো করেছে, প্রায় 200-র বেশি অবৈধ স্থাপনা রয়েছে যেটি কিছুক্ষণ আগে সিরিয়ার নির্বাহী স্টেট এটিকে ঘুরিয়ে দিয়েছে। আপনি হয়তো জানেন এই যে এটি আউটার রিং রোডের আওতায় কিন্তু এই প্রজেক্টটি দেওয়া হয়েছিল এবং এখানে বেশ কিছুদিন ধরে এখানে সৌন্দর্য বর্ধনের কাজও ছিল, একটা বড় ধরনের একটা প্রজেক্ট ছিল। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় 200 থেকে 250 মতো অবৈধ স্থাপনা করার কারণে কিন্তু সেটি ঘুরিয়ে দিয়েছে নির্বাহী স্পেশাল ম্যাজিস্ট্রেট শফি সাইফুল আলম। আমি তার সাথে কথা বলবো। আসলে এখানে অনেকদিন আমরা দেখছিলাম এখানে সৌন্দর্য বর্ধনের কাজ ছিল, কিন্তু হঠাৎ করে কিছু মানুষ এখানে সে অবৈধ স্থাপনাগুলো দখল করে নিয়েছে। আপনারা এখন কি কারণে এবং কি করবেন পরবর্তীতে এখানে দখল করার পর? এইটা আমাদের যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে রিং রোড প্রজেক্ট, সেই প্রজেক্টের আওতায় এখানে একটা সৌন্দর্য বর্ধন ছিল। সেই সৌন্দর্য বর্ধনের কাজে যে যারা এখানে অবৈধ স্থাপনা আপনার ছিল সেই কারণে আমাদের এই কাজটা সম্পন্ন করা যায় নাই। রিং রোড প্রকল্প আপনারা দেখেছেন যে একদম শেষের দিকে চলে আসছে, তো এই কাজটা এদিকেই কিছু অংশ বাকি ছিল যেখানে অবৈধ স্থাপনার জন্য করা হয় নাই। এটা উচ্ছেদ না করলে তাহলে আমাদের রিং রোড প্রকল্প করা যাচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন ইমদাদ, এটি প্রথম পর্যায়ে যে স্থান রয়েছে অবৈধ উচ্ছেদ স্থাপনা উচ্ছেদ করেছে, কিছুক্ষণ পরে আরও কিছু জায়গা আছে যেখানে অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম।